আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আলমগীর, এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিববৃন্দ, ডিজি মহোদয়, চেয়ারম্যান মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি, আমাদের প্রজেক্টের পিডি মহোদয়, আমাদের সামনে উপস্থিত আমাদের কারিগরি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং আমাদের শিক্ষকবৃন্দ, সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত এবং সত্যিই খুবই আনন্দিত এবং খুবই সম্মানিত যে আপনাদের সাথে আজকের এই অনুষ্ঠানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। আজকের এই অনুষ্ঠানটি যে খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই বলেছেন, আমার চেয়ে অনেক ভালো করে বলছেন যে আমি খুব ভালো করে বেশি বলতে গিয়ে আপনাদের বেশি চাপ দিব না, তবে কিছু কথা হয়তো বলে হয়ে যাবে, আলটিমেটলি লম্বা হয়ে যায়। আমার সজীব স্যারকে বললাম যে কী বলবো একটু আমার শিখে দেয়, উনি বলে আপনি যখন দাঁড়াইলেই খালি কথা বেরোবে, মানে আমি বেশি কথা বলি, কী বলবো না বলবো আপনার কষ্ট হবে, তবুও দুই একটা কথা শেয়ার করি। প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমাদের ডাইরেক্টরেট, ডিজি, আমাদের স্টেপ প্রজেক্ট এবং স্টেপের আমাদের অন্যান্য সদস্য সবাইকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা আমাদের প্রথম না, সম্ভবত এটা চতুর্থ বা চতুর্থ আমরা করছি। আমার প্রথম যে প্রতিক্রিয়া সেটি হলো যে প্রতিবারই তার মান বাড়ছে, এতে বোঝা যাচ্ছে যে আমাদের এই শিক্ষা এবং তার প্রায়োগিক যে দিকটা সেটা আরও উন্নত হচ্ছে। অন্যদিকে এখানে মেধাবী শিক্ষার্থীরা বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়, তার প্রতিফলন হলো এগুলো। এবং আমাদের ছেলেমেয়েদের মধ্যে এটা ইনোভেটিভ বা সৃজনশীল, সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি এটা আরও বেশি করে প্রসারিত হচ্ছে এবং তারা সেগুলো প্রয়োগ করার ক্ষেত্রেও আগ্রহী হচ্ছে। এই স্টলগুলো আমি খুবই দ্রুতই একটা জাস্ট দেখে আসছি, তাদের সাথে কথা বলে আমরা একটু আলোচনাও করেছি যে আমরা এখানে যেগুলো আজকে দেখলাম বা সবাই দেখেছেন বা আমাদের ছেলেমেয়েরা যেগুলো এই সব ইনোভেটিভ কাজ করেছেন, এই সবগুলোকে আমরা আরও প্রমোট করতে চাই। এখন করতে চাইলেই আমরা পারবো এরকম আমাদের একক সংগতি নেই বা আমরা হয়তো সব সম্ভাবনা নেই, কিন্তু সার্বিকভাবে সরকারি বেসরকারি নানা উদ্যোগের মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে যেতে পারলে সেগুলো বিভিন্নভাবে মনোনীত হয়ে হয়তো আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তাই আমরা পরবর্তীকালে তাদের কাছ থেকে একটা ছোট ভিডিও ক্লিপ নেব, সংক্ষিপ্ত সারটা আবার নেব এবং সেখান থেকে নিয়ে আমরা চেষ্টা করে যাব। এটাই মনে করার কারণ নেই যে এইবারই সব কিছু হয়ে যাবে, তো আমরা এই পর্যায়ে চলে আসছি যেখানে আমরা চাচ্ছি যে সেখানে নিয়ে যাওয়া। এই জন্য আমি বললাম যে চতুর্থবার এসে আমরা যা দেখলাম তা প্রতিবারের চেয়ে আরও উন্নত, আরও উন্নত দেখা যাবে যে আগামীবার আরও উন্নত হয়েছে। এটাই আমাদের অগ্রগতির লক্ষণ এবং এটাই আমাদের সাফল্য। এখানে একটা প্রতিপাদ্য ঠিক করা হয়েছে যে আমাদের কারিগরি শিক্ষা অগ্রাধিকার, অন্যান্য সব কিছুর চেয়ে অগ্রাধিকার, শিক্ষা তো অবশ্যই অগ্রাধিকার সবাই বলতেছেন, কিন্তু এই বিষয়টা আমাদের জাতির সামনে আমরা এই কারিগরি শিক্ষার পক্ষে যারা কাজ করছেন সবাই মিলে প্রতিষ্ঠা করতে আজকে সম্ভব হয়েছে যে এটা অগ্রাধিকারের অগ্রাধিকার। এবং আমাদের দেশের খুব সাধারণ হিসাবেও যার সামান্যতম একটু দূরদর্শিতা আছে, বিবেচনা আছে, তিনি বুঝবেন যে আমাদের এই শিক্ষাটাই যে সবচেয়ে অগ্রাধিকার। কেন আমরা ছোট একটা আয়তনের দেশ যেখানে অপরিচিত কোনো মানুষের কাছে, অন্য দেশের কাছে যদি আপনি এই গল্প আলাপের মধ্যে এসে যায় যে জনসংখ্যা কত, যখন শুনে যে 160 মিলিয়ন, 16 কোটি মানুষ, একটু বড়কাই যায় প্রথম মনে করে ঠিক বলতে পারে। তারপর যদি প্রসঙ্গভাবে পরের কথাটা এসে যায় যে জমি কতটুকু, তখন তো একেবারেই বিশ্বাস করে না, এই আলাপ ছেড়ে দিয়ে মনে করে কিছুই বোঝে না, এত কম জায়গার মধ্যে তো মানুষ বসবাস করে কেমন করে। তাই মানুষ আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ, আবার এই মানুষই আমাদের সব থেকে বড় সম্পদ যদি আমরা তাদেরকে সেভাবে তৈরি করতে পারি। কিন্তু আমাদের সাধারণ মানুষের এখনও ধারণা রয়ে গেছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি অর্জনকারী
শিক্ষা লাভ করব এটা দরকার আছে আমরা মোটেই তর্কিয়ে করতে পারি না এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সেখানে একটা সীমাবদ্ধতা আছে সেখানে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক দরকার অবশ্যই গবেষক দরকার অবশ্যই ইঞ্জিনিয়ার দরকার অবশ্যই ডাক্তার দরকার শিক্ষক দরকার বড় প্রশাসক দরকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে চালিতে পারেন সবখানে কারখানা চালিত অ্যাডমিনিস্ট্রেশন লাগবে তাই এই ধরনের শিক্ষার জন্য আমার লোক দরকার সেগুলো খুবই লিমিটেড কয়জন গবেষক লাগবে কয়জন ইঞ্জিনিয়ার ডাক্তার লাগবে সবাই যদি আমরা ডাক্তার হয়ে যাই দেশবাসী 16 কোটি মানুষ আমরা ডাক্তার হয়ে গেলাম কত বড় উন্নতি আর রক্ষা নাই ধন্দন দেখাইয়া মরবো সবাই রুগী কে হবে রুগী দেখলে না পয়সা পাবো তাই ওখানে একটা লিমিটেশন আছে আমরা অভ্যস্ত অতীতের তাই ব্রিটিশের যখন অধীন ছিলাম আর পাকিস্তান তো একই ধারা চলছে বাংলাদেশও মোটামুটি অনেকদিন পর্যন্ত এরকম চলছে যে আমাদের উচ্চশিক্ষা লাভ করতে পারলে কতগুলো পদ আছে আমরা যদি প্রতিযোগিতায় সেই পদে যেতে পারি তাহলে চাকরি মোটামুটি একটা চাকরি পাইলাম এই আমাদের জীবন ওই পদগুলো এখনো আছে হয়তো বাড়ছে হয়তো 10 গুণ বাড়ছে দল্লা কিন্তু আমাদের জনগণ আমাদের শিক্ষিত লোক তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে সবাইকে ওখানে দেওয়া যাবে না তাই বড় ডিগ্রিধারী বেকারের মর্যাদা পাইতে হবে এর বাইরে আমাদের সকলের জন্য এই পদ করা কঠিন আপনারা জানেন আমাদের বিদেশে প্রায় 1 কোটি লোক এখন চাকরির জন্য গেছেন তার মধ্যে খুব সামান্যই আছেন যারা দক্ষতা সম্পন্ন কর্মী হিসাবে কাজ করতে পারছেন তাদের বেতন অনেক বেশি 3 থেকে 5 গুণ 7 গুণ পর্যন্ত বেশি এবং তাদের একটা সম্মানজনক চাকরিও আছে আর যিনি বড় ডিগ্রি নিয়ে গেছেন কিন্তু বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কারিগরি ডিগ্রি নাই প্রযুক্তির সাথে সম্পৃক্ত কোনো ডিগ্রি নাই তিনি যত বড় ডিগ্রি থাকুক তিনি কিছু করার নাই আমি এটা গল্প বলছিলাম সময়ের জন্য সমস্যা এই জন্য আমার স্যার বলে দিয়েছেন সজীব স্যারকে বলতে দেখেন গল্পে গল্প আসবে আমি দুইজন লোককে চিনি তারা আমাকে বলেছেন চিনি মানে পরে পরিচিত হয়েছেন দুই ভাই মধ্যপ্রাচ্যে থাকেন একজন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিগ্রিধারী আর একটা ভাই ছিল বেশি সুবিধার না এই গোলমাল করে সামাল দেওয়া যায় না ঘাট ধরে এনে পলিটেকনিকে ভর্তি করে দিছে দিলে পরে সে এখান থেকে কোনো কোনো হয় প্লাম্বার হয়ে গেছে যেভাবে হোক আর কি প্লাম্বার হয়ে গেছে দুইজন মধ্যপ্রাচ্যে থাকেন ওই বড় ভাই বড় ডিগ্রিধারী কিন্তু তার কাজটা হচ্ছে রাস্তা ঝাড়ু দেওয়া হয়তো জাহুদারদের একজন নেতা হইতে পারেন মানে একজন 5 জনের উপর আলা হইতে পারে এর বেশি কিছু না কি তপ্ত গরম মরুভূমির মধ্যে চিন্তা করে দেখেন রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ আর যে ওই তখন ছিল বাপে তাড়ানো মায়ে তাড়ানো এখানে ধরে গেছিল সে প্লাম্বার হয়ে গেছে সে এয়ার কন্ডিশন পারিবারিক কাজ করে অফিসের কাজ করে আর তার বেতন ওই ভাইয়ের চেয়ে 4 গুণ বেশি আমি জানলাম কেমনে এমনি জানি ওর রেখের গল্প কিন্তু কনক্রিট গল্পটা বললাম তারা তাদের তৃতীয় একটা ভাই আছে এই 3 নম্বর ভাই এসএসসি পাস করছে গতবারের আগের বার তারা দুই ভাই বসে ওখানে আরো সচ্ছল হয়েছে দুই ভাই বিদেশ থেকে টাকা ইনকাম করে পরিবার অনেক উন্নত হয়েছে বাপ মাও খুশি সব ঠিক আছে তাই স্বাভাবিকভাবে সবাই চাচ্ছে ওই ছেলেটা আরো বেশি করে পড়ো বড় ডিগ্রি লাভ করো খুব স্বাভাবিক ওখানে বসে ওরা দেখছে বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে দুনিয়া দেখে তারা বুঝছে যে ওখানে ডিগ্রি হবে না ওখানে কাজ জানতে হবে দক্ষতা থাকতে হবে তাই তারা ওই ভাইকে কি করে আরো বড় করবে তার জীবন সার্থক করবে এটা স্বাভাবিকভাবে চিন্তিত টাকা দিচ্ছে পড়াচ্ছে আরো পড়াবে তখন তারা বাবাকে চলে টেকনিক্যালে ভর্তি করে দেব শুনে বাপ্পা তো আগুন ছেলেও ক্ষিপ্ত যে আমি আবার দুই ভাই বিদেশে দুই ছেলে বিদেশে ইত্যাদি ইত্যাদি সেখানে ওইগুলো পড়বে টেকনিক্যাল একটা পড়া হইল না তো ওরা দুইজনে টিকিট কেটে বাংলাদেশে আসছে এসে বাবা মাকে বুঝাইছে শেষ পর্যন্ত অনেক কিছুর পরে তো তারা না বুঝার উপায় কি কিছু কিছু বুঝছে যাই বুঝুক তাতে একটা নিমবরাজি হয়েছে ওরা আমাকে দেখা করতে চাইছে আমার সাথে সেগুলো দেখা করতে পারে তো তারা গিয়া দেশ থেকে আসছে মনে করছে নিয়ম কানুন বুঝে আসতে আসে তাই বলছে আসেন তো বলছে যে আমরা যখন মধ্যপ্রাচ্যে দেশের নামটা বললাম না মধ্যপ্রাচ্যে আমরা থাকি আমরা একটা কাজে আসছি আমরা আপনার সাহায্য চাই কি সাহায্য যে আমাদের ভাই এই যাকে বললাম আমি এই ঘটনাটা তারা আরো বিস্তৃত বললো যে আমরা শুধু আপনার সাহায্য চাই যদি আপনি কিছু মনে না করেন তা আমার বাবাকে একটা ফোন আমরা ধরাই দিব আপনি একটু কথা বলবেন যে আমার ভাইকে এই লাইনে পড়াইলে ভালো হবে
আমার বাবা আপনাকে নামে চিনেন বা আপনাকে যে কোনোভাবে হোক আমার একটু ভালোবাসেন, আপনার কথাটা রাখবেন, যদিও পরিচয় নেই আপনাদের। আমি তো সঙ্গে সঙ্গে রাজি, ওদেরকে ধন্যবাদ দিলাম, চাটাও খাওয়াইলাম। আমি সব মাসে চা খাওয়াই না, তাও খাওয়াইলাম টাওয়াইলাম, খাওয়াইয়া তারপরে আমি ওর বাবাকে ধরাই দিল। তা আমি ওর একটা সালাম টালাম দিয়ে কেমন আছেন, কী খবর, আপনার ছেলেরা আসছে বাড়িতে খুব ভালো অবস্থ কয়েকটি বললাম, আপনাদের ছেলে এবার এসএসসি পাস করছে আর কী করবে? তখন তিনি বললেন যে দেখেন আমি কি বলবো, আমরা তো মনে করছিলাম বড় লেখাপড়া করবে, আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো, আমি এই ছেলেদের পড়াইছি অনেক কষ্ট করে, আর তারা আছে। তারা দুজন এসে বলে যে টেকনিক্যালে ভর্তি করে দিবে, দেখেন তো দেখি পেইন সাবি কাজ, ছেলেটার ভাগ্যগত সুযোগ তাও নষ্ট করে দিচ্ছে। আমি তখন বললাম যে দেখেন আপনার ছেলেদেরকে আপনি মানুষ করছেন, প্রকৃত অর্থেই লেখাপড়া শিখাইছেন, তারা বাস্তব জীবনের সত্যটাকে মেনে নিতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, ভবিষ্যৎ দূরদৃষ্টি চিন্তা করতে পারে, এটাই আপনার সাফল্য। আমি সার্থক পিতা বলে উঠলাম কিছু, আমি সম্ভবত উৎসাহিত করলাম, করে তারপরে বললাম যে উনারা সিদ্ধান্ত নিয়েছেন দেখেন দুই ছেলে আপনার, তারাই তো আপনাকে নিশ্চয়ই বলছে যে উনি বড় ডিগ্রিধারি, তার চেয়ে তিন চার ভাগের এক ভাগ বেতন পান, আর ওরে আপনার তখন মনে করছেন তো বাড়িতে তাই দেবেন, সে এখন বেশি বেতন পায়, কেন যে জগৎ বদলাই গেছে, এইটাও একটু কিছু বললাম দাদা। এই হলো বাস্তবতা। আরেকটা উদাহরণ বলি, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে কয়েকদিন আগে আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 35 জন লোক নিয়োগ দিছে নিম্নমানের বিভিন্ন পদে, অর্থাৎ কি বলে ওখানে সহায়ক পদ, অফিস সহকারী, অফিস সহকারী পদ। এখানে আমাদের এসএসসি পাস হইলেও চলে, তো আজকাল এসএসসি পাসটা বেশি হতো হয়, তো 35টা পদের জন্য 37,000 MA পাস আবেদন করছে। আমি স্যার কী করবো, এত করতে বাসাই করতে পাগল হয়ে যাবো। আমি বলছি এখান থেকে বাসাই করেন, ইচ্ছা মতো পাইছেন, চিন্তা করেন ওর তো অন্য কাজ না পেয়ে সে এসএসসি পাসের যোগ্য চাকরি নিতে আসছে। আমি খাগো দোষ দিচ্ছি না, এই ট্রেন্ডটা আমাদের চলে আসতেছে, আগে তো অনেক বেশি ছিল, এটার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে, এটাই আমার আনন্দের বিষয়। আমি এই শিক্ষা পরিবারের একজন কর্মী হিসাবে আমার সার্থকতা খুবই আনন্দ লাগে যখন আমি ভাবি যে এই কারিগরির এই প্রসাদ হয়েছে। আমরা যখন দায়িত্ব নেই তখন আমাদের সামনে অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইলেন, আমাকে এই কাজ দিলেন, তখন আমরা সব শিশুকে স্কুলে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা ছিল জাতিসংঘের নির্ধারিত যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্য, তার একটা সব শিশুকে স্কুলে আনতে হবে, মানসম্মত শিক্ষা দিতে হবে। আরেকটা ছিল যে সব ছেলে এবং মেয়েকে সমতা অর্জন করতে হবে 2015 সালের মধ্যে মাধ্যমিক বা প্রাথমিক পর্যায়ে, একটা দেশে বেশ কম আছে একটু বয়সের জন্য বললাম এই পর্যায়ে, আমাদের জন্য প্রাথমিকই তন্ত্রকার জন্য ছিল বড় বিষয়। তো ওই কথায় যাচ্ছি না, আমরা স্কুলে নিয়ে আসার চেষ্টা করলাম, আমরা এখন প্রায় 99% নাম লেখাইতে পারছি, তো স্কুলে আসে 2-3% কম, আর বাকিরা মোটামুটি এখন স্কুলে আসছে, আসার জন্য জানেন আমরা পাঠ্যপুস্তক বিনামূল্যে দিই, দুনিয়ার কোথাও দেন, এই যে ওয়ার্ল্ড ব্যাংকের আছে, এই রকম সবাইকে 100% ছেলে মেয়েকে আমরা সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা কাউকে বাদ দেয় এখন আমরা প্রি প্রাইমারিও দিচ্ছি। কাউকে বললে যে কত বই তুমি হয়, যে কত আমরা বলছি 36,82,00,000 42,445, শুনে কেউ বিশ্বাস করতে চায় না যে 36,60,370 মিলিয়ন বই, এটা অসম্ভব ব্যাপার। কারণ অনেকেই ইউনেস্কোতে একটা বড় হাস্যাস্পদ বিষয় যে আমি বলি তা ঠিক কি ঠিক না, সত্য কি সত্য না। আমাকে এইবারও আমি আমাকে দক্ষিণ আফ্রিকা তা আমার অনেক উন্নত, আমাকে বলছে তোমাকে আমি এবার না নিয়ে যাব না, তোমার কথায় আমরা বই ছাপার চেষ্টা করলাম আমরা পারিনি, তুমি আইসা করে দিল, আমি করতে পারবো না, তোমরাই পারবা, আমরা তোমাদের চেয়ে অনেক পশ্চাৎপদ, অনেক অভিজ্ঞতা আমাদের কম, সম্পদ আমাদের অনেক কম, তা আমরা এইভাবে করছি, চেষ্টা করো। অনেক কম লোকের দেশ আছে, তারাও চিন্তা করতে পারে না, আমরা উপবৃত্তি দিচ্ছি, এখন এটা বিরাট সংখ্যা, উপবৃত্তি 2 কোটি ছাড়াই গেছে, আমাদের প্রাথমিকে, মাধ্যমিকে, আমাদের উচ্চ মাধ্যমিকে, আমাদের ডিগ্রি লেভেলে আমরা দিচ্ছি, আমাদের কারিগরিতে দিচ্ছি, এই সব কিছু মিলিয়া সাধারণ বৃত্তি, মেধাবৃত্তি, উপবৃত্তি, নানা রকমের বৃত্তি মিলাইয়া আমাদের প্রায় 2.5 কোটি ছেলে মেয়ে বৃত্তি পায়। জাতিসংঘের যত সদস্য রাষ্ট্র আছে সব সদস্য রাষ্ট্রের মধ্যে অর্ধেক দেশের
মোট জনসংখ্যার চেয়ে বেশি খালি আমাদের বৃদ্ধি পায় আমাদের ছেলেমেয়েরা। অকল্পনীয়, বিশ্বাস করার মতো না। আমাকে অনেকে জিজ্ঞেস করে ওইসব কনফারেন্সে গেলে, হাউ ডু ইউ ম্যানেজ, আমাদের মাত্র 72 লক্ষ লোক ম্যানেজ করতে পারি না, কত সমস্যা, আর তো ছাত্রই 5 কোটি, তাই কী করবো ভাই? আমাদের তো উপায় নেই, আমাদের যখন আছে পারে আমরা পারি। আমাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, ব্যর্থতা আছে, তার মধ্যেও আমরা আগাবার চেষ্টা করছি। এখন যে কথাটা আজকে আসলাম যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, এটার যে গুরুত্বটা বৃদ্ধি পাইছে এবং তার যে উন্নতি হয়েছে, এই আজকের অনুষ্ঠানই তার প্রমাণ। এবং তখন আমরা এসে পেয়েছি এই ক্ষেত্রে মাত্র 1%, এটা তাও অনুমান ভিত্তিক, এটা কোনো হিসাবেই পড়ে না, বলছেন দিদি মহোদয়। আমি বলছি ঠিক আছে 1% বলি, তাতে একটা হিসাব দেখানো যাবে। এবং এইগুলিতে কোনো লেখাপড়া হইতো না, হইতো না মানে এখন বললে ভুল হবে, মানে যা হওয়া উচিত সেটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। তারপরে কয়েক বছর থাকা যায় পরীক্ষা না দিয়েও, আরও অনেক কিছু হইতে পারে, এগুলো বলতেছি না এখন। সেইখানে আমাদের